Good afternoon everyone. Welcome to our channel Rojo and Rony. Ajke Monday ajke theke abar notun shuru. Shobar office office shuru hoye geche. Even Arjitero shob shuru hoye geche office. To ei 3 din chutir por office korte mone hocche ektu chap hocche. কিন্তু আর আরেকটা কথা আমার আজকে ভিডিওটা করতে কেন লেট শুরু হচ্ছে সেটা ব্যাপার হচ্ছে ওর আজকে অফিসে ট্রেনিং দেওয়ার ছিল বলো এটা কি মাছ জানো পারছে না এই দেখো পারছে মাছ এখানে কত বড় বড় দেখ কত বড় বড় এটা পাতলা করে বেগুন দিয়ে ঝোল পাতলা করে ঝোল করব আলু দেবে না না দূর পারছে মাছে আলু যায় না বাবু তো আজকে আবার আরেকটা নতুন রেসিপি মা নিয়ে এসেছে আর তোমাদের দেখাবে তোমাদের সাথে শেয়ার করবে তো আজকে স্পেশাল মেনুটার নাম কি জানো স্পেশাল মেনুর আগে আমি জাস্ট একটা কথা বলে দিই তোকে বলতে আসছি আমি এখন ট্রেনিং এ দিতে যাচ্ছি তো প্লিজ কেউ আমাকে ডিসটার্ব করবে না থ্যাংক ইউ আমি নিশ্চয়ই রাস্তায় থাকবো না আমি যাব আমার ইম্পর্টেন্ট কাজ আছে আমি আজকে ব্লগে এক পরে থেকে আসবো সারা দিন ফাইন দিতে বা বিকেল থেকে আসবো আমি তুই যখন ব্লগ করে যা চালিয়ে যাও ভেরি গুড তো আজকের রেসিপিটা হচ্ছে দুধ পটল তো আমরা শুনেছি দই পটল হয় বা পটলের দোরমা টাইপ হয় তো এটা হচ্ছে দুধ পটল দেখো তোমরা তো মা কিভাবে করছে আচ্ছা সরষের তেল পটলগুলোকে খোসা ছাড়াইনি আচ্ছা জাস্ট চেচে নিয়েছো হ্যাঁ হ্যাঁ চেচে নিয়েছি মানে যেরকম নাকি পটল বাজার পটল কাটে আঁশটাকে চেচে না ওরকম করে কেটে আর মাঝখান থেকে একটু করে চিড়ে নিয়ে যাতে পটলটা না ফাটে হ্যাঁ 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 আচ্ছা এই যে সব পটল এটা ভীষণ সিম্পল অথচ অনেকেই বলেছে এটা খেতে খুব ভালো ভালো হ্যাঁ কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে শুধু কালো জিরে ফোড়ন আচ্ছা আর কিচ্ছু না এবার পটলগুলো এর মধ্যে ছেড়ে দেব আচ্ছা নুন দিয়ে দিয়েছে একটু ভাজা ভাজা হয়ে এসেছে জিনিসগুলো একটু সরু চুমসে গেছে দেখো মানে পটল ভাজার মতো না করে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা পরিমাণে একটু বেশি লাগবে কেন এটা তো না হ্যাঁ আদা বাটা হ্যাঁ পড়ে না মশলা দিই হলুদ দিলাম এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো এটা কি কাঁচা দুধ না ইয়ে করা ফোটানো আমার জাল দেওয়া আছে কাঁচা দুধ একটু আছে কারণ এটা জাল দেওয়া কাঁচা যা আচ্ছা যে কোনো দুধেই চলবে এখানে একটু আরো দিয়ে দেবো এই দুধটা দিয়ে দিয়ে দেখে নিই প্যাকেটে আমি রেখে দিয়েছিলাম আচ্ছা এটা কাঁচা আরো হয় এটা প্রায় রেডি হয়ে গেছে এই যে এরকম শুকনো একদম গা মাখা মাখা হবে জিনিসটা তোর দুজন নতুন ট্রেনিং ছিল তাদেরকে ট্রেনিং দেওয়ার ব্যাপার ছিল আরে হোপ ট্রেনিং দুজন নতুনকে ট্রেনিং দিচ্ছি না একজন এখনো জয়েন করেনি একজন ভেনেজুয়েলা থেকে জয়েন করবে কালকে আমার ছুটি আজকে একজনকে ব্রিফিং দিয়েছি ট্রেনিং আমি ভেনেজুয়েলা থেকে দেব তাই জন্য আমি সবার থেকে ব্লগ করতে পারিনি আমি বলতে রাতে বেলা ট্রেনিং দিয়েছিলাম কলকাতায় ছিলাম হ্যাঁ ও বাবা পূজোর সময় না রে হ্যাঁ কিন্তু ওটা তো ওটা ওই কারণে কারণ আমি কোস্টারিকাদেরকে ট্রেনিং হ্যাঁ হ্যাঁ তো সেই জন্য আমার আজকে ভিডিও শুরু করতেই লেট হয়েছে কারণ এই ঘরে থেকে তো পসিবল ছিল না ও আমাকে চুপ থাকতে বলেছিল তো তার মধ্যে আমি একটা মোটো না তুই কাল করে তাড়াতাড়ি ঘুমিয়েছিস আমি তাড়াতাড়ি ঘুমিয়েছি তুমি দেরি করে ঘুমিয়েছো হ্যাঁ তা তুমি দেরি করে ঘুমাও নি তুমি ঘুমিয়ে ঠিকই ছো যতটা ঘুমিয়েছো 10 ঘন্টা ঘুমিয়েছো তো আমার এখন স্নান হয়ে গেছে আমি লাঞ্চ করে স্নান করে আসলাম আর বাবা বাইরে রোদে তাকানো যাচ্ছে না আর অরিজিৎ গেল ড্রাইভিং এর ওখানে ওর কি কি দেখার আছে ওইগুলো দেখে নেবে দেখে আসবে গেছে 3:30 সময় আমিও তখনই স্নানে গেলাম স্নান টান করে আসলাম ও আসুক আসলে পরে ও স্নানে যাবে তবে বিকালে মনে হয় ওই ড্রাইভিংয়ের যে অফিস ওখানে মনে হয় কিছু কাজ আছে ওখানে যেতে হতে পারে ওই যাবে একা আমি যাব না আজকে এখন কটা বাজে প্রায় 7টা বেজে গেছে মনে হয় হ্যাঁ 7টা বাজে আমি ঠাকুরকে সন্ধ্যা টন্দা দিয়ে নিয়েছি কিছু প্রচুর না হ্যাঁ মোটামুটি প্রচুরই এখানে দেখতেই পাচ্ছ জামা কাপড় প্রচুর রয়েছে ওগুলোকে ভাঁজ করতে হবে করব করব করে করতে পারছি না একটু ওই ড্রাইভিং স্কুলে একটা কাজ ছিল তো কি কাজ ছিল বল ওই এই যে দেখো নাকি ডকুমেন্টস গুলো একটু রিভিউ করা আর কালকে রাইটিং টেস্ট আছে তো আরো ইনফরমেশন নেওয়ার জন্য কালকে ড্রাইভিং টেস্ট জানো কখন থেকে 2:00 থেকে 12:00 বেরিয়ে যাবে কিন্তু 23 কিলোমিটার আরে বাপ রে এখন আমি একটা কাজ নিয়ে বসেছি
তো কাজ বলতে ব্যাপারটা হচ্ছে আমার মার বাবা তো এপ্রিলে আসছে, তো আমাদের কলকাতা থেকে পুনের ফ্লাইট কাটা হয়ে গেছিল, মানে আমরা যখন গেছিলাম কলকাতা ওই টাইমই আমরা কেটে দিয়েছিলাম, তো তখনই কেটেছিলাম না তার আগে কেটেছিলাম মনে পড়ছে না, তখনই কেটেছিলাম, তো তখন কেটেছিলাম, তো আমরা আমাকে তখন আমি তখন রিটার্নটাও কাটতাম, মানে পুনে টু কলকাতাটা, তো আমার বর তখন আমাকে কাটতে দেয়নি। এমনিতে নাকি আরেকটু পরে কাটলে পরে, ধরো ওরা তো মোটামুটি এপ্রিলের লাস্ট কি মের ফার্স্ট একদম এক দুই এরকম তারিখের দিকে ব্যাক করবে, তো মানে আর আমি যেটা আমি গেছিলাম জানুয়ারি, তো ও বলেছিলো মার্চ ফার্স্ট নাগাদ কাট, তো দেখবে কিছুটা কমে যাবে ফ্লাইটের প্রাইসটা, তো আমি সেই কারণে তখন কাটা হয়নি। তাও আমি বারবার বলেছিলাম দে কেটেনি কেটেনি, এখন মোটামুটি আছে তো কেটেনি, কাটতে দেয়নি। তো এখন আমি মোটামুটি মানে কি বলবো লাস্ট 7 দিন ধরে দেখছি, চেষ্টা করছি কাটার, মাও বারবার বলছে বাবাও বলছে কিরে তোরা ব্যাকের ব্যাক করা টিকিটটা কাটছিস না কাটছিস না, তো লাস্ট 7 দিন ধরে দেখছি আমি টিকিট প্রচুর হাই, আমি জানি না আমার মনে হয় এবার বাজেটে ফ্লাইটের ফেয়ারটা বেড়েছে। তুই কি দেখছিস বল? 83 ওয়েলকাম ইয়ার, ও ওই মুভিটা দেখছে বল তুই। আরে নেটফ্লিক্সে 83 এসেছে জানি না, আমি নেটফ্লিক্সটা আই থিংক কালকেও পাইনি, আমি আজকে ওটা রিলিজ হয়েছে, তাহলে আমরা জানি না বুঝতে হচ্ছে না 83 এসেছে, আমি তো এটার জন্য ওয়েট করছি কারণ এটা দেখতে যেতে পারিনি আমরা, and I'm very happy and I'm very enjoying, I mean marvelous. So guys kalke amra je on the gechhilam on the je western mall, to western mall e jawar age amader ke actually amar je shoshur bari kolkata je thake tomake bolechilo je poyla boishaker jonno ekta kinte, to ki kinte ekta jama kapur kinte kichu ekta seta bolte hoy to properly, obviously kichu kinte mane ami obviously ami onno kichu kinbo na, poyla boishaker shobai jama kapuri kene acha. একদম মানে ভাবা হয়নি যে করতে পারবে, তারা সেটা করে দেখিয়েছে, দেখতে ভালো লেগেছে, তো তোর মতে এটা সবাই যারা দেখেনি হলিউডে তারা দেখতে পারে, আর ইভেন ভালো বেটার এক্সপেরিয়েন্স পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ কারণ ক্রাউড থাকে তো, হ্যাঁ হ্যাঁ বাট অবভিয়াসলি ঠিক আছে, তুমি যদি বাড়িতে থাকো আর না দেখে থাকো প্লিজ দেখো। আচ্ছা ওকে আমি দেখবো তাহলে, আমি পুরোটা দেখিনি। শিওর ওকে নাও ওকে ওয়েস্টার্ন মলে, ওয়েস্টার্ন মলে ওকে মলে যেটা ওইদিকের মা বাবা দিয়েছে সেটা হচ্ছে ফ্লাইং মেশিনের, প্রথম কথা তো আমার পছন্দ হচ্ছিল না, বাট যখন পছন্দ হলো তখন পরপর পছন্দ হচ্ছিল, কারেক্ট এটাই হচ্ছিল, তো ফ্লাইং মেশিনের এটা আমি কালকে আগের ভিডিও দেখেছো, এটা হচ্ছে ফ্লাইং মেশিন ওপরে দেখিয়েছে ওখানে, তো এটাই নিয়েছে, এটা হচ্ছে গোয়া জামা, গোয়া গোয়া জামা না, গোয়া বালে বিচ মে গোয়া গিয়ে গোয়া গেলে এটা পরা যেত, তো এটা হচ্ছে ফ্লাইং মেশিনে, ফ্লাইং মেশিন আইটেম হয়েছিলাম নেব, তারপর হঠাৎ এই যে রোজো আমাকে কালকেই দেবে বললো, ঠিক মতো দেখা এটা বেশ ভালো, আরেকটা জামা যেটা আমি হয়তো সিলেক্ট করিনি হয়তো দেখা যাক
এখন তারপরে রোজোকে তো আমার মা কালকে এমনি দিল, এটা বোধহয় পয়লা বৈশাখ না? না না এমনি দিয়েছে। আরেকটা এটা দেখা যে আছে ওটাকে জাস্ট রিজেম্বল করার জন্য মানে শাড়ির মতো মুখ দেবো, তাই জন্য সুন্দর না দেখতে না কিউট। তো এই আমাদের শপিং ছিল কালকের, আমার কিছু হয়নি কারণ অবভিয়াসলি এত লেট হয়ে গিয়েছিল ম্যাডাম। আর আমি মানে ঘুরতে ঘুরতে টাইম কখন, হ্যাঁ প্রচুর টাইম চলে গেছে, আর তারপর আমার হয়নি কেননা সব বন্ধ হয়ে যাচ্ছিল। তাই হোক আরও এখনো টাইম আছে, ও অনেক দেরি, তো ওটা যাবো নয়তো অনলাইন নিয়ে নেবো, অনলাইনেও আমার খুব ভালো লাগে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না রোজো অ্যান্ড রনি চ্যানেলটা। আরও ভালোবাসা দিও যাতে আরও বড় হতে পারে চ্যানেলটা। যদি ভালো লেগে থাকে, যেটা ও বললো আরেকবার বলছি আমি, যদি ভালো লেগে থাকে এদিকে তাকাবো, এদিকে তাকাবো, পারফেক্ট একটা অফ করো। যদি ভালো লেগে থাকে ঘুরতে থাকে, গিম্বলটা ঘুরে আমার কাছে চলে আসছে। ম্যাডাম স্যার আমি আমি আমিও আছি। ও স্যার হ্যালো, কি করছি? এসছে। ইজ নট লয়্যাল টু মি, আর ইউ নট লয়্যাল টু মি ব্রাদার? এনিওয়েজ, তো ভিডিও ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। কালকের দিনটা আমার জন্য প্রচন্ড হেক্টিক হতে যেতে পারে, জানি না কালকের ভিডিও কখন আসবে, কালকের ভিডিও আসতে পারবে কি পারবে না জানি না, পারতেই হবে না, পারলে জোর করে আসানো হবে। তো কালকে ভিডিও আসা অবধি, কালকে মানে পরশু হতে পারে, ওটা আসা অবধি না, নেক্সট ভিডিও আসা অবধি, লাভ ইউ, টেক কেয়ার, সানারা, বাই বাই, গুড নাইট, বাই বাই।